মাধ্যমিক ইংরেজিতে তোমাদের প্রথম যে গল্পটা আছে সেটার নাম হচ্ছে ফাদার্স হেল্প আর কে নারায়ণের লেখা আমি গল্পটাকে তোমাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা মানে করে ভেঙে ভেঙে সুন্দর করে বুঝিয়ে পড়িয়ে দিচ্ছি এবং তার সাথে তোমাদের যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলোও পড়িয়ে দিচ্ছি এই প্রসঙ্গে বলি যে ইংরাজির যে ক্লাস সেই ইংরেজির এই গল্প পড়া বলো বা কবিতার উত্তর করা বলো যা কিছু আনসিং প্যারাগ্রাফ এই সমস্ত কিছুর সঙ্গে কিন্তু ইংরেজি গ্রামার জড়িত ব্যাকরণ গ্রামারটা ভালো করে জানতে হবে তার জন্যে লার্ন ইংলিশ প্লে লিস্টে এই চ্যানেলে সমস্ত ধরনের একদম অক্ষর থেকে বাক্য তৈরি পর্যন্ত আরো আরো ভয়েস চেঞ্জ ন্যারেশন নানান রকমের শর্ট ট্রিক্স প্লাস আরো বিভিন্ন ধরনের ব্যাকরণের বা গ্রামারের ক্লাস আছে তো ইংরেজি গ্রামারটা যদি ভালো করে বুঝতে পারো ভালো করে সহজে শিখতে পারো কোনো ভয় নেই এই মনে করে তাহলে কিন্তু এই ধরনের যে কোনো গল্প যে কোনো ধরনের তোমার আনসিন প্যাসেজ রাইটিং সেগুলো সবই সহজ লাগবে সঙ্গে রাইটিং এর ওপরে যে তোমাদের রাইটিং স্কিলের ওপর যে প্যারাগ্রাফ থাকে তার জন্য আমার নিয়মিত ক্লাস থাকছে বিভিন্ন প্যারাগ্রাফ আমি ইংরেজিতে দিয়ে দিচ্ছি সঙ্গে বাংলা মানে সঙ্গে পিডিএফও দিয়ে দিচ্ছি তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে তোমাদের প্রথম যে গল্পটা ফাদার সেলফ সেইটা আমরা পড়ি এবং বুঝে আছে তোমাদের লেখক পরিচিতি লেখক পরিচিতিটা সংক্ষেপে পড়ে দিচ্ছি তোমাদেরকে আর এই যে আর কে নারায়ণ ওনার জীবদ্দশা হচ্ছে উনিশশো ছয় থেকে দু পর্যন্ত উনি জীবিত ছিলেন ইস ওয়ান অব দ্যানিটারেচার ইজ ওয়ান আমি কেন ভেঙে ভেঙে পড়ছি যে প্রতিটি জিনিসের মধ্যে তোমাদের যে ব্যাকরণ তোমাদের যে উচ্চারণের যে সমস্ত অসুবিধা আমি চেষ্টা করব প্রতিটি লাইনের প্রতিটি শব্দের মধ্যে সেগুলোকে ক্লিয়ার করে করে এগিয়ে যেতে তো যাই হোক প্রথমে হয়তো একটু বেশি বলে ফেললাম এবার সরাসরি গল্পটাই পড়ে শোনাবো তোমাদেরকে আচ্ছা আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দা লিডিং ফিগার্স লিডিং মানে মানে অগ্রগণ্য ব্যক্তি অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার মানে প্রাচীন বা একটু অতীতের ভারতীয় সাহিত্যের হম ইন ইংলিশ ইংরাজি ভারতীয় ভারতের যে ইংরেজি সাহিত্য তার একজন অন্যতম অগ্রগণ্য একজন ব্যক্তি হি ইজ নটেবল ওয়ার্কস ইনক্লুড তার স্মরণীয় বা যেগুলো বিশেষভাবে মনে রাখার মতো কাজ ওয়ার্কস ইনক্লুড মানে তার মধ্যে কি কি পরে মালগুড়ি ডেজ এই একটা ওনার উপন্যাস বা ধরো লেখা বা কাজ অ্যান্ড দ্য গাইড এই দুটি হচ্ছে ওনার উল্লেখযোগ্য কাজ হি ওয়াজ অ্যাওয়ার্ডেড তাকে পুরস্কার দেওয়া হয়েছিল বা তিনি পুরস্কৃত হয়েছিলেন কিসের দ্বারা দ্য সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সাহিত্য একাডেমি পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছিলেন ইন্টিন ফিফটি এইট উনিশশো আটান্ন সালে ফর দি গাইড এই বইটার জন্য ঠিক আছে আচ্ছা এইভাবে যদি ভেঙে ভেঙে তোমরা পড়তে পারো তাহলে কি হবে তোমাদের বিভিন্ন যে এর থেকে যে ছোট ছোট যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো পরবর্তীকালে তোমাদের পড়তে কোনোরকম অসুবিধা হবে না আচ্ছা এর পরের ইউনিটটা এবার তাহলে আসল গল্পটার মধ্যে না আর অংশ আছে এটা পরে দিই দ্য স্টোরি এই গল্পটা কি নিয়ে দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সেপ্ট ঠিক আছে এটা হচ্ছে একটা সম্পাদিত একটা অংশ ফ্রম মালগুড়ি ডেজ এই মালগুড়ি ডেজ যে ওনার আসল যে বইটি আছে তার থেকে ইজ অ্যাবাউট এ ইয়াং বয় একজন বালকের সম্পর্কে কর্ল স্নামিনাথন তার নাম ছিল স্বামীনাথন এই বালকের সম্পর্কে হু ইজ আনউইলিং যে চাইছে না বা আনউইলিং মানে উইলিং মানে হচ্ছে যা আগ্রহ প্রকাশ করা বা যার আগ্রহ নেই বা আগ্রহ প্রকাশ করছে না টু গো টু স্কুল যে স্কুলে যেতে আগ্রহ একেবারেই আগ্রহ প্রকাশ করছে না বাট ইজ ফোর্সড বা হিজ ফাদার কিন্তু তার বাবা বাবা তাকে জোর করছে টু অ্যাটেন্ড স্কুল তার বাবা তাকে স্কুলে যেতে চাপ দিচ্ছে বা জোর করছে দ্য স্টোরি এক্সপ্লোর হাউ গল্পটা আস্তে আস্তে খুলে গেল কিভাবে থ্রু দা ইভেন্টস দ্যাট ফলোস অনেকগুলো ঘটনার মাধ্যমে ঠিক আছে থ্রু দ্য ইভেন্টস অনেকগুলি ঘটনার মাধ্যমে দ্যাট ফলো যেগুলো পরপর দেখায় যে কি স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন এই স্বামীনাথনের একটা কি বলবো আড়ষ্টতা ছিল বা একটা ধারণা ছিল অ্যাবাউট হিস টিচার তার শিক্ষকের সম্পর্কে একটা ধারণা ছিল যেটা টিচারের নাম কি স্যামুয়েল ঠিক আছে গেট ট্রান্সফর্মড যেটা পরিবর্তিত হয়ে গেছিল কনসিডারেবলি যেগুলো সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেছিল হ্যাঁ যেটা এই গল্পটা যত এগিয়েছে দেখা গেছে তার ওই সম্পর্কে যে ধারণা ছিল সেটা ধীরে ধীরে পাল্টে গেছে তাহলে এবার আমরা আসল গল্পটার মধ্যে প্রবেশ করি দেখো লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ এ শার্ডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং লাইং ইন বেড বিছানায় সুয়ে এটা কিন্তু জিডেন্ট ঠিক আছে তোমাদের গ্রামার গ্রামারের ক্লাসগুলো আমার ফলো করো এতে সমস্ত ধরনের গ্রামারের যে যেগুলো এখানে বলছি সেগুলোরই কিন্তু আমার আলাদা আলাদা ক্লাস নেওয়া আছে বিছানায় সুই এ এই ধরনের যখন টান থাকবে তখন এই যে লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড স্বামী অনুভব করেছিল বা বুঝতে পেরেছিল উইথ এ শার্টার একটা কাঁপুনির মাধ্যমে বা একটা কি বলবো হ্যাঁ ওই ঝটকার মাধ্যমে দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং যে এটা ছিল একটা সোমবারের সকাল ইট লুকড ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো এটা মনে হয়েছিল তার কাছে যে যে এটা একটা যেন সামান্য কিছুক্ষণ আগে ইট ওয়াজ ফ্রাইডে যে এটা যেন ছিল শুক্রবার ঠিক আছে অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার কিন্তু সে ভাবতেই পারেনি যে সোমবারটা তখন এসে গেছে হি হোপড সে ভেবেছিল হি ডিড নট ডিড ইন মানে কি ডিড নট হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল এই যে তোমরা দেখছো এই যে পাক্যগুলো তৈরি করা আছে না এগুলো ছোট 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 ভাগ করে তোমাদের বিভিন্ন টেন্স ভার্ব বিভিন্ন রকম প্রিপোজিশন নাউন প্রনাউন এই সমস্ত মাধ্যম দিয়ে নানান রকম কৌশল আছে সেগুলো বুঝিয়ে বুঝিয়ে তোমাদের এই বাক্য তৈরি করার প্রতিটি আলাদা আলাদা ক্লাসে শিখিয়ে দিয়েছি যখন তোমাদের এই বাক্যগুলো আর কঠিন লাগবে না ঠিক আছে যে এখন এই ক্লাসটাতেই দেখি অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার সোমবার কিন্তু এসে গেছিল হি হোপড সে ভেবেছিল হি ডিড নট হ্যাপ টু গো টু স্কুল সে ভেবেছিল যে বোধহয় স্কুলে যেতে হবে না ঠিক আছে তা এরপরের লাইনটা কি এক নাইন ও ক্লক যখন নটা বাজে স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক এটা ওয়েল্ড মানে কি যখন নটা বেজেছে তখন সে এরা কাতর স্বরে একটা মানে যখন আমাদের একটা যন্ত্রণা ব্যথা হয় এরকম একটা কাতর স্বরে ওয়েল্ড সে কাতরানি করে বলেছিল যে আই হ্যাভ এ হেডেক আমার একটা আমার এখন মাথা ব্যথা হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট মা কি করেছিল জেনারেসলি সাজেস্টেড দ্যাট খুব কি বলবো সহানুভূতির সঙ্গে তাকে ইয়ে করেছিল সাজেস্টেড বা পরামর্শ দিয়েছিল দ্যাট স্বামী মাইট স্টে এট হোম যে স্বামী বাড়িতে থাকতে পারে তাকে স্কুলে যেতে হবে না এট নাইন যখন নটা তিরিশ হি অট টু হ্যাভ টু হ্যাভিন ইন দ্য স্কুল প্রেয়ার হল যখন নটা তিরিশ বাজে যখন অটু তার উচিত অটু মানে উচিত সুড অট্টু এইগুলো আমি পড়িয়েছি সবগুলো দেখো তোমরা গ্রামার ক্লাসে যখন তার উচিত থাকা উচিত ছিল টু হ্যাপবিন ইন দ্য স্কুল প্রেয়ার হল যখন তার থাকা উচিত কোথায় না স্কুলের প্রেয়ার হলে থাকা উচিত স্বামী ওয়াজ লাইং অন দা বেঞ্চ ইন মাদার রুম স্বামী কি করেছিল সেই সময় দেখা যাচ্ছিল যে স্বামী তার মায়ের ঘরে বেঞ্চিতে শুয়ে আছে ঠিক আছে পরের অংশটাই যাই এবার তার বাবা তাকে জিজ্ঞাসা করেছিল হ্যাভ ইউ নো স্কুল টোটে তোমার কি আজকে কোনো স্কুল নেই হেডেক মাথা ব্যথা স্বামী রিপ্লাইড স্বামী উত্তর দিয়েছিল ননসেন্স নির্বোধ ড্রেস আপ অ্যান্ড গো বাবারা যেমন বলে এক্ষুনি জামা কাপড় পরো এবং যাও আবার স্বামী বলল কি হেডেক আচ্ছা তখন তার বাবা দাগগুলোকে একটু মুছে দিচ্ছি তখন তো আবার হ্যাঁ তখন তার বাবা কি করলো ইফ অ্যাবাউট লেস অন সানডেস অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে ঠিক আছে এই যে এই যে লেখাগুলো এই যে মানেগুলো আছে না এই দেখবে এই যে লোফ এই কথাটার মানেটা এইখানটায় দেখবে তোমাদের প্রত্যেকটি কয়েকটি মানে যেগুলো আমি যেটা দেয়া রয়েছি ইচ্ছাকৃতভাবে সেটাকে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি এই প্রত্যেকটি চ্যাপ্টারের এই জায়গাটাতে এই মানেগুলোর উপরে কিন্তু ভীষণ ভাবে তোমরা নজর রাখবে এই দেখো এই যে মানেটা এটা আমি প্রথমে বলেছিলাম শেকিং অফ বডি কস্ট বাই ফিয়ার মানে একটা ভয়ে আতঙ্কে একটা কেঁপে ওঠা একদম প্রথম লাইনে যেটা বললাম লিওফ মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার মানে কি একটা ঘুরে বেড়ানো যে অলসভাবে ঘুরে বেড়ানো ঠিক আছে এই মানেগুলো যেগুলো দেওয়া থাকে এই ভোকাবিলারি গুলো এগুলো কিন্তু খেয়াল রাখবে তোমাদের এর থেকে কিন্তু প্রশ্ন আসে আচ্ছা এরপরের অংশটা যাচ্ছি তাহলে লোক অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেড এক অন মন্ডে মানে কি ওই অলসভাবে যত কম রবিবার যত কম ওই রকম ঘুরে বেড়াবে তার সঙ্গে কি দাঁড়ায় এটা মানে করে যে তুমি রবিবার দিন এরকম অলসভাবে আড্ডা আড্ডা দিয়ে যে সমস্ত বেড়ানো সেগুলো যত কম করবে তাহলে মন সোমবার তোমার মাথা ব্যথা কম হবে বাবারা যেরকম বলে থাকে ঠিক আছে তাহলে এবার কি হচ্ছে তারপর একটা হচ্ছে স্বামী নেউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি তার বাবা কতটা কঠিন হতে পারে স্বামী জানতো বাবারা সেই বাবা তার বাবা কতটা কঠোর হতে পারে সো হি চেঞ্জ হিজ প্র্যাকটিস ঠিক আছে তার পরিকল্পনাটা স্কুল না যাওয়ার যে পরিকল্পনাটা মাথা ব্যথা বলে বলেছিল সেটা সে পরিকল্পনা পরিবর্তন করলো আই কান্ট গো সো লেট টু দা ক্লাস আমি ক্যান নট কান্ট মানে ক্যান নট গো আমি যেতে পারি না টু সো লেট এত দেরিতে সো লেট মানে কি এত দেরি বা অনেক দেরিতে টু দ্য ক্লাস ক্লাসে আমি এত দেরিতে যেতে পারি না এটা সে তার বাবাকে বলল এর অংশটা কি দেখো ছবিটা দেখিয়ে দিচ্ছে এই ছবিটার পরেই হচ্ছে ওই যে ব্যাংকিতে শুয়েছিল ওর বাবা ওকে বলছে আচ্ছা এবার পরের অংশটা হচ্ছে ওর বাবা কি বলছে ইল হ্যাপ টু তোমাকে যেতেই হবে ঠিক আছে ইউ উইল হ্যাভ টু তোমায় যেতেই হবে হ্যাভ টু গো এরকম আমরা যেটা বলি ইট ইজ ইউর ওন ফল্ট ত্রুটি যে তুমি এই দেরিটা করেছো তোমাকে যেতেই হবে আচ্ছা তারপরে কি স্বামীনাথন বলছে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট হোয়াট দেখো খেয়াল করো হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক টিচার কি ভাববে বা চিন্তা করবে এত দেরি করে যাই ঠিক আছে বাবা তখন কি বলছে তার বাবা টেল হিম ইউ হ্যাড এ হেড তাকে বলবে যে তোমার একটা তোমার মাথা ব্যথা করেছে সো আর লেট এবং সেই কারণে সো আর লেট সো ইউ আর লেট ইউটাকে এখানে উজ্জ্ব রাখা হয়েছে কথোপকথনে এরকম হয়ে থাকে ঠিক আছে তো সেই কারণে তোমার দেরি হয়েছে তখন স্যামুয়েল বলছে হি ইজ স্কোর্ড মি ইফ আই সে সো মানে সে কি তিনি আমাকে বেশ ধাতুনি দেবেন বা করা তিরস্কার করবেন এরকম যে যদি আমি এরকম বলি তখন তার বাবা কি বলছে বাবা বলছে তখন দাগ মুছে দিচ্ছি দাও উইল হি সত্যি কি সে তাই করবে লেটার সি দেখতে হবে তো ব্যাপারটা আমার দেখতে দাও হোয়াট ইজ হিজ নেম তার নাম কি মানে ওই শিক্ষকের নাম কি তখন স্বামী নতুন উত্তর দিচ্ছে স্যামুয়েল তার নাম হচ্ছে স্যামুয়েল আচ্ছা তখন তার বাবা বলছে ডাজ হি অলওয়েজ কোল্ড দ্য স্টুডেন্টস মানে সব সব স্টুডেন্টের সঙ্গেই কি তিনি এরকমটা করে থাকেন তখন স্যামুয়েল উত্তর দিচ্ছে দেখো হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান তিনি একজন ভীষণ রাগী মানুষ হি ইজ স্পেশিয়ালি এবার এই যে স্পেশালি আছে আমরা স্পেশালি লিখি এটা কিন্তু স্পেশালিও লেখা যায় ঠিক আছে এটা মাথায় রেখো তোমরা অনেক সময় বুঝতে পারে না অনেকে অ্যাংরি হি স্পেশালি স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট উইথ বয়েজ আছে বলে এখানে কিন্তু কাম হলো কাম সলো না এইগুলো এই এই জিনিসগুলোই আমি বলছি আমার গ্রামারের ক্লাসে তোমরা একটু দেখো তাহলে খুব সহজ লাগবে তোমাদের জিনিসগুলো হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েস হু যারা কিনা সে তিনি বেশিরভাগ রাগ করেন সেই সমস্ত বালকদের ওপর হু যারা কাম ইন লেট যারা দেরি করে আসে আই ওন্ট উড নট ঠিক আছে সেটা একসঙ্গে হয়ে যায় অন্ট আই ওন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস আমি পছন্দ করবো না যেতে টু গো লেট দেরি করে যেতে কার ক্লাসে স্যামুয়েল এর ক্লাসে আচ্ছা হয়ে গেল এরপরের লাইন কি বাবা বলছে ইফ হি ইজ সো অ্যাংরি যদি সে এতই রাগী হয় হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট হোয়াই নট টেল কেন তোমরা মানে কেন বলা বলো না তোমাদের হেডমাস্টার মশাইকে অ্যাবাউট ইট এই ব্যাপারটায় যে তিনি যদি এতই রাগী হন দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ

এবার ওই যে দুটো শব্দ তোমাদেরকে একটু আগেই আমি বলে দিলাম যে শ্যাডার মানে কি শেকিং অফ বডি কজ বাই ফিয়ার আর লোক মানে কি মানে মুভ অ্যারাউন্ড ইন আন আইডিয়াল ম্যানার ঠিক আছে তা এইগুলো এই দুটো অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি এবার দেখো আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে এর সঙ্গে ক্লাসে তোমাদের কিন্তু প্রশ্ন উত্তরগুলো যতটা পারবো আমি করবার চেষ্টা করব ঠিক আছে এখানে দেখো কি আছে খেয়াল করো এখান থেকে একটা পেন্সিল নিচ্ছি দেখো উই এখানে কি করতে হবে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস এর থেকে ঠিক মানে এই যে মাল্টিপল চয়েস আছে এর থেকে ঠিকটা বেছে নিতে হবে তোমাদের আচ্ছা তাহলে প্রথমটা কি আছে উই দ্য শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ এটা কোন মানে ওই সকালবেলা ঘুম থেকে উঠেই সে কি ভেবেছিল ওটা কোন বার ফ্রাইডে থার্সডে ওয়েসডে মন্ডে ওটা কিবার ভেবেছিল স্বামী ভেবেছিল কি রিয়েলাইজডে ভেবেছিল যে মানে বুঝতে পেরেছিল ভেবেছিল ভাবলে কিন্তু সে শুক্রবার ভেবেছিল ঠিক আছে তা নয় রিয়েলাইজড মানে বুঝতে পেরেছিল অনুধাবন করতে পেরেছিল এই জন্যই কিন্তু আমি রিয়েলাইজড কথাটার তলায় দাগ দিলাম এইখানে একটা কথা বলি যখন তোমাদের প্রশ্ন থাকবে সেই প্রশ্নটার প্রতিটি শব্দকে কিন্তু একটু মন দিয়ে খেয়াল করে পড়বে খেয়াল করো এই রিয়েলাইজ কথাটাকে যদি তুমি দ্রুত পরে প্রশ্নটার উত্তর করতে যাও তখন মনে হবে তাই তো ও তো শুক্রবার ভেবেছিল ব্যাপারটা তো তা না ও বুঝতে পেরেছিল কোনটা ও বুঝতে পেরেছিল যে ওটা ছিল মন্ডে তাহলে এই মন্ডেটা হচ্ছে ঠিক উত্তর ঠিক আছে আচ্ছা এরপরটা কি আমি এটা এটা কিন্তু তোমরা তোমাদের বই থেকে করতে থাকো আমি এখানে যেটা দেখাচ্ছি তোমরা বইতেও কিন্তু সেইভাবে করে নিও হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য যখন তার হোয়েন স্বামী অট টু যখন তার মানে উচিত ছিল ইন দ্য থাকার টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল যখন স্কুলের প্রেয়ার হলে থাকার কথা ছিল হি ওয়াজ লাইং অন দ্য সে তখন কোথায় শুয়েছিল সে তখন কোথায় শুয়েছিল অন অন দ্য বেঞ্চ টেবিল বেড ডেস্ক মায়ের ঘরের বেঞ্চিতে শুয়েছিল তাহলে এই বেঞ্চটা হচ্ছে এক দাগেরটা হচ্ছে টেহ ঠিক আছে দেখো তোমাদের সব বইয়ের পুরোটা করেই দিচ্ছি আমি তিন নম্বরটা কি আছে সি দাগেরটা অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর যারা কিনা সেই সমস্ত বালকদের উপরে স্যামুয়েল ওই মানে টিচার রেগে যেতেন যিনি না যে সমস্ত বালকরা তারা কী করতো অ্যাবসেন্ট না তাদের ওপর না লেট যারা কিনা না ইন সেটাও না আনডিসিপ্লিন এটাও না ওখানে বলা হয়েছে কি যারা লেটে যেত দেরি করে যেত স্যামুয়েল তাদের ওপর রেগে যেত তাহলে এইটা হচ্ছে ঠিক আনসার ঠিক আছে তাহলে এবার আমরা পরেরটায় যাবো পরেরটায় কি বলছে যে

দেখো অ্যাট নাইন ও ক্লক সোয়ামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক তাহলে উত্তরটা কি হবে এখানটায় কোন টাইমটা চেয়েছে ওখানটাতে যে টাইমটাতে তোমার ওর হচ্ছে মাথা ব্যথাটা করছিল তাহলে এখানটায় উত্তরটা হবে হচ্ছে নাইন ঠিক আছে নাইন এম এই নাইন এমটা হচ্ছে এখান থেকে তোমরা প্যাসেজ থেকে মানে একদম গল্প থেকে উত্তরটা দেখে এখানটা বসালে পার্সন হু অর্ডারড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল পার্সন হু অর্ডার যিনি কিনা আদেশ করেছিলেন স্বামীকে যে তুমি ড্রেস করো এবং স্কুলে যাও কে করেছিল স্বামী স্ ফাদার এখানে ফাদার লিখতে পারো নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী কার কথা মেনশন করেছিল স্বামী স্যামুয়েল মিস্টার স্যামুয়েল লিখতে পারো এখানে ঠিক আছে আচ্ছা এবার দেখো তারপরের অংশটা প্রশ্ন কি চাইছে আনসার মানে এইগুলো এই যে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সত্যি নামিত হবে এবং তার সাপেক্ষে তোমার যে উত্তরটা ঠিক তুমি যেটা বলতে চাইছো তুমি যদি সত্যি বলো ওটাকে ট্রু বলো তাহলে ট্রুর সাপেক্ষে কোন সেই বাক্য আছে সেটা তুলে এখানে লিখতে হবে যদি তুমি ওটা ফলস বলো কেন ফলস বলছো সেটাও ওখান থেকে তুলে এখানে লিখতে হবে ওটা প্যাসেজের থেকেই তুলে লিখতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো এই দেখটা কি রয়েছে হ্যাড এক স্বামী বলেছিল যে তার একটা মাথা ব্যথা হয়েছে তাহলে এটা কি হবে এটা তো তুমি বুঝতেই পারছো যে এটা ট্রু হবে ঠিক আছে স্বামী তো সত্যিই বলেছিল যে তার মাথা ব্যথা হচ্ছে আচ্ছা এর যে সাপোর্টিং সেন্টেন্স আছে একটু আগে যেটা দেখালাম প্যাসেজ থেকে সেইটা তুলে এখানটাতে লিখতে হবে ঠিক আছে আচ্ছা তুলে যদি লিখতে হয় তাহলে দেখি এখানটায় দেখো যে কোন সেন্টেন্সটা তুলে তোমাদেরকে লিখতে হবে এখানটায় দেখো অ্যাট নাইন ও ক্লক আমার এই মাউস পয়েন্টারটা যেখান থেকে যাচ্ছে সে খেয়াল করো আমি এখানটা লাইন দিয়ে দেখাচ্ছি এট নাইন ও ক্লক সরি

এটা ফলস সে তার মায়ের ঘরে বেঞ্চিতে শুয়েছিল তাহলে সেখান থেকে এর যে সাপোর্টিং স্টেটমেন্ট আছে সেটাও তোমাদের খুঁজে বার করতে হবে দেখি কিরকম কোন জায়গা থেকে খুঁজে পাওয়া যায় যে স্বামী যে তার বাবার ঘরে শুয়েছিল না তার মায়ের ঘরে শুয়েছিল ঠিক আছে এটাও এখান থেকে খুঁজে বার করতে হবে দেখো এখান থেকে অ্যাট নাইন থার্টি তোমরা ইচ্ছা করলে পুরো লাইনটাই তুলে দিতে পারো অ্যাট নাইন থার্টি হয়েন হি অট টু হ্যাভ বেন ইন দ্য স্কুল প্রেয়ার হল অবশ্যই পুরো সেন্টেন্সটা দিতে বলেছে তুমি পুরো সেন্টেসটা দিতেই পারো এটা এখান থেকেও দিতে পারো ইচ্ছা করলে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম তার মায়ের ঘরের বেঞ্চিতে সে শুয়েছিল তাহলে ওই সেন্টেন্সটাকে তুলে ওখানটাতে দিতে হবে ঠিক আছে তাহলে এরপরের পরের টু ফল্সটা কী আছে আমি একদম তুলে তুলে তোমাদের হাতে কলমে ধরে পুরো প্রেসেসটাকে কমপ্লিট করে দিচ্ছি ঠিক আছে এর পরের অংশটা দেখো অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাপ্রেড অফ স্যামুয়েল মানে স্বামীকে যদি ধরা হয় যে সে ঠিক বলছে তাহলে স্বামী ঠিক বলছে এই কথাটা যদি আমরা ধরি তাহলে কি বলা হবে যে হেডমাস্টার ওয়াজ নট অ্যাপ্রেট অফ স্যামুয়েল হেডমাস্টার মশাই কি স্যামুয়েলকে ভয় পেতেন না এটা বলতে চাইছে কিন্তু এটা তো ফলস মানে স্বামী কি বলেছিল যে হেডমাস্টারও হ্যাঁ ভয় পায় তাহলে এটা ফলস তাহলে এরকমই ওখান থেকে আবার তোমার লাইনটা তুলে নিতে হবে লাইনটা তুলে এখানে বসিয়ে সেটাকে তোমার যে উত্তরটা ঠিক সেই উত্তরটাকে প্রমাণ করতে হবে কোনটা একদম নিচে আছে দেখো এইখানটায় আছে ওর বাবার সঙ্গে যখন কথোপকথনটা হচ্ছিল সেইখানটাতে দেখো দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম এই কথাটা এই যে লাইনটা আছে ওর যে বক্তব্যটা আছে এইটা ওর সাপোর্টে দিলে যে ওটা ওখানে যেটা বলেছে সেটা ফলস তাহলে তোমাদের পুরো অনুশীলনীটাও করা হয়ে গেল করা হয়ে গেল। ঠিক আছে এবার আমরা কি করতে পারবো যে এই আজকে এই এটা পুরোটা পড়িয়ে দিলাম এইটা পড়াটা পুরো ভালো করে পড়বে আমি উচ্চারণগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেইভাবে উচ্চারণগুলো করবে এবং আমরা নেক্সট ক্লাসে কি করব। আমরা ইউনিট টুটাকে পড়বো এইভাবে ধীরে ধীরে ছোট ছোট করে সমস্ত গুলো পড়বো এবং আমার অন্যান্য ইংরেজি তো কিন্তু তোমরা যে গ্রামারের ক্লাসগুলো আছে অন্যান্য আনসি টানসিং অনেক ক্লাস আছে প্যারাগ্রাফের ক্লাস আছে সেগুলো তোমরা দেখতে থাকো যারা নতুন ছাত্রছাত্রী এসছো তারা ক্লাসটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দাও যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের একটু কাজে লাগবে আর পুরোনো নতুন সব ছাত্রছাত্রীদের বলছি তোমরা কমেন্টে তোমাদের অসুবিধাগুলো সবসময় জানাবে যে অসুবিধা হবে আমি সেইটার উপরে আবার ক্লাস নেওয়ার চেষ্টা করবো আমি প্রবীণ রায়চৌধুরী তোমাদের সঙ্গে এতক্ষণ ইংরেজি ক্লাসে ছিলাম ক্লাসটা কেমন লাগলো কেমন বুঝতে পারলেন সেগুলো আমাকে জানিও আর এরকমই ক্লাস নিয়ে আরও পরীক্ষা বিভিন্ন রকমের কৌশল বিভিন্ন রকমের পরীক্ষার বেশি নম্বর পাওয়ার উপায় বিভিন্ন রকম স্ট্র্যাটেজি সেই সমস্ত ক্লাসগুলোর পিছনে রয়েছে সব ক্লাসগুলোকে তোমরা সময় করে ধীরে ধীরে দেখে এগোতে থাকো ঠিক আছে এরকম ইন্টারেস্টিং ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করো আর অপেক্ষা করো নজর রাখো সামনের ক্লাসে